স্বাগতম বন্ধুরা, আমাদের আজকের লেকচারে আমরা দেখছিলাম বিভিন্ন ধরনের বসতি। আজকে আমরা দেখব পাখা আকৃতির বসতি। মাঝে মাঝে গোষ্ঠীবদ্ধ বিন্যস্ত যে বসতির বিন্যাস থাকে সেটি দেখতে শঙ্কুর মতো হয়। শঙ্কু একটি প্রাচীন অস্ত্র যেটি দেখতে এরকম। আমরা হিন্দু বিভিন্ন পুরাণে এই অস্ত্রের কথা জানতে পারি এবং অনেক সময়ই একটি বসতি যখন গোষ্ঠীবদ্ধভাবে বিন্যস্ত হয় তখন তাদের দেখতে এরকম লাগে, অনেকটা শঙ্কুর আকৃতির। এবং এই শঙ্কুর আকৃতির বসতির মধ্যে বিভিন্ন জায়গায় মানুষের এই সেটেলমেন্টগুলো থাকে। আমরা দেখি এই পাখা আকৃতির এই বসতিগুলো তৈরির কারণগুলো কী। প্রধানত সমুদ্র উপকূলে পাখা আকৃতির বসতি গড়ে ওঠে। এছাড়াও সমতল ভূমি, স্বাভাবিক বাঁধ, নদীবাঁক প্রভৃতি ভূপ্রকৃতীয় ভূমিরূপ বসতির অন্তর্গত রাস্তা শঙ্কুর মতো। অর্থাৎ এই সব অঞ্চলে যেই রাস্তাগুলো তৈরি হয় সেগুলো শঙ্কুর মতো করে তৈরি হয়। অর্থাৎ এর চারপাশ দিয়ে যে বসতি বিন্যস্ত হয় সেটি দেখতে পাখা আকৃতির বসতি। এবং এটির বৈশিষ্ট্য যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখব বসতির কেন্দ্রবিন্দুতে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা থাকতে পারে, যেমন কুয়া, মন্দির, মসজিদ ইত্যাদি, বা বাগানও থাকতে পারে। এছাড়া এই ধরনের গ্রামের অনেকগুলো রাস্তা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হতে পারে, অর্থাৎ এই বিন্দুতে বিভিন্ন রাস্তা এসে মিলিত হতে পারে। এরপরে আমরা জানার চেষ্টা করব টি বা ওয়াই আকৃতির বসতি। গোষ্ঠীবদ্ধভাবে যখন বিন্যস্ত বসতির বিন্যাস টি বা ওয়াই আকৃতির মতো দেখতে হয় তখন সেটিকে টি বা ওয়াই আকৃতির বসতি বলে। ধরি এই যে দুটো রাস্তা এসে যেখানে মিলিত হয়েছে সেখানে, এখানে আমরা দেখার চেষ্টা করি যে এটি টি আকৃতি তৈরি করেছে, এখানে টি আকৃতি তৈরি করেছে। এবং আরেকভাবে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব এখানে অনেকটা ওয়াই আকৃতি তৈরি হয়েছে, অর্থাৎ এটি টি অথবা ওয়াই আকৃতির বসতি। এবার আমরা দেখি টি বা ওয়াই আকৃতির বসতি তৈরির কারণগুলো। একটি রাস্তা যখন আরেকটি রাস্তার সাথে সমকোণে টি আকৃতিতে মিলিত হয়, অথবা যদি ওয়াই আকৃতিতে মিলিত হয় সেক্ষেত্রে টি বা ওয়াই আকৃতির বসতি, তার চারপাশ দিয়ে টি বা ওয়াই আকৃতির বসতি তৈরি হয়। এবার আমরা টি বা ওয়াই আকৃতির বসতির বৈশিষ্ট্যগুলো দেখি। সেক্ষেত্রে এই বসতি অনেকটা রৈখিক হয়, যেহেতু টি দুটি রেখার সমন্বয়ে গঠিত এবং ওয়াইও তিনটি রেখার সমন্বয়ে, দুটি বা তিনটি রেখার সমন্বয়ে গঠিত। তাই এদের চারপাশে যেই বসতিগুলো তৈরি হয় সেটি অনেকটা লিনিয়ার বা রৈখিক আকৃতির হয়। এবার আমরা দেখার চেষ্টা করি আকৃতিবিহীন বসতি, যে বিক্ষিপ্ত জনবসতি নির্দিষ্ট কোনো আকার নেই। ধরি একটি দুর্গম অঞ্চল, সেখানে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন বসতি এবং এই জনবসতির নির্দিষ্ট কোনো আকার নেই, সেটিকে আমরা বলবো আকৃতিবিহীন বসতি। আকৃতিবিহীন বসতি গড়ে ওঠার একটি অন্যতম মূল কারণ বন্ধুর ভূপ্রকৃতি, কোথাও উঁচু কোথাও নিচু, উচ্চ মালভূমি, ঘন অরণ্য এবং নাগরিক সুযোগ সুবিধার অভাব যেখানে কম, যেখানে মানুষের জন্য অঞ্চলটি দুর্গম, সেখানে সাধারণত আকৃতিবিহীন বসতি গড়ে ওঠে। এবার আমরা দেখি এ ধরনের বসতির বৈশিষ্ট্য কী থাকে। আকৃতিবিহীন বসতি অবশ্যই বিক্ষিপ্ত ধরনের বসতি হয়, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বসতি ছড়িয়ে ছিটে থাকে এবং এটি দুর্গম অঞ্চল হয়, নিত্য প্রয়োজনের সুযোগ সুবিধা খুব একটা নেই বললেই চলে। এবং এসব অঞ্চলে সাধারণত আদিবাসী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা বসবাস করে। বন্ধুরা, এবার আমরা খুব দ্রুত একটি কুইজের উত্তর দেওয়ার চেষ্টা করি। এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এটি কোন ধরনের বসতি, আমরা ভিডিওটি পজ করি এবং মনে মনে সঠিক উত্তরটি বাছাই করে নিই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে যেই শেপটি বা যে আকৃতি তৈরি হয়েছে সেটি অনেকটা শঙ্কুর মতো, এবং শঙ্কুর মতো আকৃতির বসতিকে আমরা বলছি পাখা আকৃতির বসতি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওতে।